কিশোরীক যৌনতার প্রস্তাব দি বিতর্ক বিটিআরর ইএম অরূপ কুমার দে। ছাত্রীক সহায়ের নামত বিজেপির নেতাগুলির এইবর কি কাণ্ড? রহস্যজনকভাবে অন্তর্ধান ভুক্তভোগী কিশোরী সহ পরিয়াল। বিজেপি নেতা তথা বিটিআরর ইএম অরূপ কুমার দের মেসেজ বিতর্ক আমি পূর্বর প্রতিবেদন প্রকাশ করেছো। কিদরে এগারী কিশোরীরে নিশা মেসেজ অবিহার জনপ্রতিনিধিগীর অরূপ কুমার দের যৌনগ্রন্থী বার্তালাপর প্রমাণ সৌদিশে বিয়পি পড়ার পাছতে বিটিআরত হাহাকার লাগিছে। সংস্কারবাদী দল বলে দাবি করা খোদ বিজেপি নেতারেই এনে কুকর্ম পোহরলে অহার পিছতে বিটিআর সরকার তথা দলের পর বহিষ্কারের দাবি উঠিছে। লগতে ঘটনার তদন্তরও দাবি করেছে সচেতন মহলে। ইফালে ঘটনাক তীব্র প্রতিক্রিয়া অব্যাহত থাকার মাজতেই রহস্যজনকভাবে অন্তর্ধান ভুক্তভোগী কিশোরী সহ পরিয়াল। কলৈ গেল পিতৃহারা কিশোরীগী? সম্প্রতি অন্তর্ধানে ঘটনাটো অধিক রহস্যর মাজলে ঠেলি দিছে। মাতৃসহ কিশোরীগীয়ে নিজেই আত্মগোপন করেছে নে অরূপ কুমার দের নির্দেশত কোনো গোপন স্থানত রখা হয়েছে তাক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে। ইফালে এই বিষয়টি সন্দর্ভত সাংবাদিকর আগত বিটিআরর মুরব্বী প্রমোদ বড়ুয়ে কলে এইদরে। মই অলপ দেখিছো, কিন্তু কিমান কারেক্ট ইনকারেক্ট আজিকালি সোশ্যাল মিডিয়ার যুগত বহুত ভাবিবলগা হয়। আর দলীয়ভাবে নিশ্চয় বিচার করিব, কারণ তেখেতে আমার সরকারের ইএম হওয়ার লগতে বিজেপি দলের এটা নেতা হয়, প্রতিনিধি হয়। এই হিসাবে তেখেত সকলে দলে যদি সেটা কিবা কারেক্ট হয় বা তেনেকা এই অথেন্টিকেট হয়, নিশ্চয় তেখেত সকলে বিবেচনা করিব। উল্লেখ্য যে বিজেপি নেতা অরূপ কুমার দে বিটিআরর কিছু ছাত্র ছাত্রীক বিনামূলীয় কলকাতা ভ্রমণের পরিকল্পনা করেছিল। এই ছাত্র ছাত্রীর মাজত আছিল ভুক্তভোগীগীও। ভ্রমণসূচীর আলমলৈ কিশোরীরে চূড়ান্ত অশ্লীল বার্তালাপ করেছিল অরূপ কুমার দে। লগতে কিশোরীগীক দিছিল যৌন অভিসারেরও প্রস্তাব। অবশ্যই ইমানের পাছতো কিয় বিজেপি নেতৃত্বই ব্যবস্থা লওয়া নাই অরূপ কুমার দের বিরুদ্ধে? পরিষদের পর বহিষ্কার করবলে সাহস হবনে প্রমোদ বড়ুয়া?